ওয়ান ওয়েলকাম টু স্টাডি আমি মধুশ্রী আজকের ভিডিওতে আমরা দেখবো মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের মেরিট লিস্ট তোমরা কীভাবে চেক করবে এই কলেজের মেরিট লিস্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে তোমাদের এই ওয়েবসাইটটাই যেতে হবে মনীন্দ্রচন্দ্র কলেজ অ্যাডমিশান ওয়েবসাইটটাই যেতে হবে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটায় গেলে তোমরা মেরিট লিস্ট পাবে না তো চলো এই অ্যাডমিশান ওয়েবসাইটটাই আমরা যাই তো ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে এখানে তোমরা বাঁদিকে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু ভিউ প্রভিশনাল মেরিট লিস্ট তো এটার ওপর ক্লিক করলে তোমরা মেরিট লিস্টটা দেখতে পেয়ে যাবে চলো দেখে নি এখানে দেখো খুলে গেছে এবং এখান থেকে তোমাদের সাবজেক্ট সিলেক্ট করতে হবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা মেরিট লিস্ট বের করেছে এবং এই যে রাউন্ড ওয়ানটা রয়েছে এটা হচ্ছে আমার মনে হয় প্রথম মেরিট লিস্ট বলে এরকম লেখা রয়েছে তো এটাই তোমাদের কিছু করতে হবে না জাস্ট তুমি যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেছ সেই সাবজেক্ট এখানে সিলেক্ট করবে এখানে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা করে দেওয়া আছে জেনারেল এবং অনার্স তো আমি এখানে অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স অনার্সটা ক্লিক করছি এবং সার্চ করে নিচ্ছি তো এখানে লিস্টগুলো ওপেন হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ নাম রয়েছে তো পরপর সবার নাম রয়েছে এবং এই কলেজের একটা খুব ভালো জিনিস করেছে সেটা হচ্ছে সমস্ত ক্যাটেগরি আলাদা করে ক্যান্ডিডেটদের নাম দিয়েছে এরকম প্রথম যে ক্যাটেগরিটা রয়েছে সেটা দেখতেই পাচ্ছ তোমরা জেনারেল ক্যাটেগরি আনরিজার্ভ ক্যাটেগরি যার মধ্যে প্রথম নাম রয়েছে প্রীতম সেট তার মেরিট স্কোর হচ্ছে থ্রি তো এখানে অনেকে অনেকে অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম্বার অনেক বেশি রয়েছে হতে পারে তারা এই কলেজ যে ভর্তি হবে না তারা গোয়েঙ্কা জয়পুরিয়া বা জেভিয়ার্স এই সমস্ত ভালো কলেজগুলোতে অ্যাডমিশান নিয়ে নেবে তো জেনারেলি সমস্ত যারা ফর্ম ফিল করে তারা সবাইকেও এই সবাইকেও কলেজে ভর্তি হয় না সিটস অবশ্যই ফাঁকা থাকবে এবং একটু পিছনের দিকে যাদের নাম আছে তারাও চান্স পেয়ে যেতে পারে তো এখানে প্রত্যেকটা আলাদাভাবে তোমাদের লিস্ট দেওয়া হয়েছে যেরকম চলো দেখি জেনারেলের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান কীরকম জমা পড়েছে তা আমার মনে হয় প্রায় অনেকগুলো অ্যাপ্লিকেশান এখানে করা হয়েছে তো এখানে দেখতেই পাচ্ছ চার হাজার জন অ্যাপ্লাই করেছে রিজার্ভ আনরিজার্ভ ক্যাটেগরির আন্ডারে এবং নর্মাল যারা আর এখানে পিএইচ ক্যান্ডিডেটদেরও পাঁচজন অ্যাপ্লাই করেছে আনরিজার্ভডের আন্ডারে তো তাদের জন্য সিটস আলাদা রিজার্ভ করা রয়েছে তো প্রায় চার হাজার তিনশো জন অ্যাপ্লাই করেছে তো এখানে তোমরা দেখতেই পেলে এরপরে তোমাদের আরও কিছু যেরকম ক্যাটেগরি ওয়াইজ ভাগ করা রয়েছে এসসি ভাগ করা রয়েছে এসটি ভাগ করা রয়েছে তো এই সমস্ত ক্যান্ডিডেট এখানে ভাগ করা রয়েছে এরপরে হচ্ছে তোমাদের র্যাঙ্কটা তোমরা এখান থেকে চেক করে নেবে যে কে কত নাম্বারে রয়েছে এবং সেই অনুযায়ী তোমাদের যখন অ্যাডমিশান লিস্ট বেরোবে তখন তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে তোমরা এই কলেজে অ্যাডমিশান পাবে কি পাবে না তো জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে তোমরা এখান থেকে তোমাদের র্যাঙ্ক চেক করবে জাস্ট এখানে সাবজেক্ট সিলেক্ট করবে এবং সার্চ করবে তাহলেই তোমরা দেখতে পেয়ে যাবে তো ভিডিওটা এতটাই রাখছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই